না না, এই তোমরা রোজের মধ্যে আমি তোমার রান্না করবো না, তোমার শরীরটা ভালো না, যাও মা। আমি না না মা, আপনি এই রোজের মধ্যে এমনি আপনি অসুস্থ, আমি এই রোজের মধ্যে আপনি কাজ করতে পারবো না। বৌমা আমার কিচ্ছু হবো না, অনেক ওষুধেরা খাটে খাটে আমার শরীরটা ওইভাবে মানিয়ে গেছে গা। তুমি যাও, তুমি যাও, তুমি যাও, শুয়ে ফিরে এসে যাবো মা, আমি যারা লাগানো করে আসবো। কি সুন্দর করে চুলার পাটা নিয়ে ফে রাখছে, দেখো কইলাম চুলার পার আমি লেপমু, বৌমা আগে লেপু, দেখো চুলার পাট ঝাড়ু দিয়ে তারপরে রান্না সরে। আমি তো সব কথাই ঘর থেকে শুনলাম, দাঁড়াও বৌমা তুমি যাবা না, ওর তো এক হাত কাটছে, তোমার তো দুই হাতই ভালো, তুমি ওরে কাপড় ধুইতে কইতেছো কে, তুমি কি নিজের কাপড়টা নিজে ধুইতে পারো না, কাজ কাম শিখো, পরের বাড়িতে তোমারও যাইতে হইব। মা আমি না তোমার পেটের মেয়ে আর ভাবি হচ্ছে অন্যের মেয়ে। তাতে কি হইছে, তুমি এই পেটে জন্ম নিছো, ও আর মার পেটে জন্ম নিছে, ও আমার ছেলের বউ, ছেলের বউ যে কথা মেয়ে একই কথা, ছেলে তো পেটে থেকেই হইছে, বানের জল তার ভাইসা আসে নাই। যাও মা এখনো বড় হইছ, কাজ কাম শিখলে সবার কাছে মানে আদর পাবা,
একটু নিজের যত্ন করতে শিখো মা। বৌমা বাবা, রে বাবা, মা বকলো আমারে, তুমি কান্না করো কিসের জন্য? কি নাটক, তুমি সেটা বুঝবা না বোন। যেদিন অন্যের ঘরে যাবা, অন্যের ঘরে সংসার করবা, সেদিন বুঝবা মায়ের আদর কেমন। আমার মা তো অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে, তাই আমার শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবি। শেখ মা শেখ, কারণ বড় হইছো অন্যের ঘরে যাওয়ার লাগবো। এখনো কিছু শিক্ষা দিকে ওর কাছ থেকে শিখানি, শিখার অনেক বাকি আছে মা। তুই শিক্ষিত হইতে পারোস, কিন্তু শিক্ষায় শিক্ষিত হস নাই তুই। আমার কোনো টাকা নিলি আমার কাছ থেকে চাই না। তোমার লজ্জা করে না? ঘরের পরে তুমি এই কথা কও। তোমার এই স্বভাব আগে থেকে আছে আমি কিন্তু জানি। আমার সামনে কই দিলাম। আর শোনো, তোমার যেন মারলাম যেখানে মা যেন কোনো মতো না জানে, মনে থাকে জানো। আর বের ও মারি ব্যাগ দোকানে, আর বাগ তুই একটু আগে বন্ধু মিলে দেখ, এই জন্য তোর বাবির অনেক মার দিয়ে করছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কত জানো মনে থাকে ছোট্ট মেয়েটা এর সাথে থাকতে থাকতে খারাপ হয়ে যাবো আমি জানি। মা থই কি হয়েছে মা? এমনি পড়ছো কে মা? তুমি কি হয়েছে? কি যে হয় না কিছুই বুঝি না বাবা। কো মা, তুমি জানো মা আমাকে একটু ভালোবাসে না, একটু আদর করে না। পাগল ওই যে ভাবি আছে, ভাবিকে সবসময় আদর করে, সবসময় বুকে জড়িয়ে রাখে। কি? হ্যাঁ, আমি তখন বলছি ভাবিকে যে কালকে আমার কলেজে যেতে হবে ড্রেসটা ধুয়ে দিতে, মুখের উপর না করলো। আর মা এসে আমাকে অনেক বকাবকি করলো, আমার সাথে এমন করে কেন, ভালো লাগে না। তো কথা ঠিক হলো না এটা, আমার মেয়েরে আদর করবো না, তোলার ভাত করবো। আচ্ছা মা শোনো, তুমি মন খারাপ করো না, এত সাহস হচ্ছে কেন গিয়ে আমি যাই না এই বিচার করতেছি আমি। মা তোমার কিচ্ছু করতে হবে না, তুমি আজকে কিছু বলো। হ্যাঁ, তোমার যত কাপড় চোপড় ধন লাগবো সব বৌমা দেবো, বুঝছো কি? একদম মন খারাপ করবো, মন খারাপ করবো। ঠিক আছে বাবা। আমার মা নজর বাবা, চলো যাই এক্ষুনি যাই, আমি ডাক পড়েছি। তো মায়ের ডাকিয়া এত বড় সাহস, আমার মেয়ের কাম দেব, আপনার বসুকটা ঘরে উপহার দেব। ঠিক আছে বাবা, চলো আজকে তুমি কিছু একটা বিহিত করবা। বিহিত অবশ্যই করবো, আমার একটা মতো মেয়ে
এমন কি কাজ করে রাখবো তুমি করতে পারবো না বাবা কয়েকদিন আগে হাফ টাকা এটা গেছিল তাই তো আমি কাপড় গুলো ধুয়ে দিতে পারি নাই হাত পাশে কাটে না খালি চুয়ে চুয়ে করে খালি তুমি না বেশি নাকামি করে বাবা মায়ের আদর পেয়ে পেয়ে এরকম হয়েছে এই বৌমা শুনো নাকামি না কই রে আমার একটা মতো মায়া যখন যে কাজ দিব সেটা তুমি করবা বা তেমন কাজ আছে যে তুমি করতে পারবা না তুমি আমি আর কেমনে বুঝবো আমি তো আর লেখাপড়া করি নাই এত দূর আমি কলেজের কাপড় চোপড় তোমার সব কাজ টাজ করে দিমনি বোন তুমি রাগ করো না তুমি খাড়াইতে একটু তোমার দরদ লাগে না নিজের মেয়ে খাড়াইতে তোমার দরদ লাগে তুমি একটা আমার ভাইবা দেখছো মাই নেবা আমাদের মেয়েরাও তো বড় হয়েছে এই মেয়েরা যদি বিয়া দেয় তার সংসারে যদি এরকম অত্যাচার করে একের পর এক সবাই যদি ঝগড়াঝাটি করে আমার এই মেয়ে তখন কোথায় যাবো তুমি এইটুকু চিন্তা করো না তো ওরকম ভালোটা নিজের মেয়েরও বাসার চেষ্টা করে পাশাপাশি অন্যের মেয়েরও বাসো এটা তো মাইনা আমার বুঝতে পারিনি এটা আমি আমি খালি বৌমার দুধ বানিয়েছি আর মায়ের আমার মেয়ে দাঁতও বানিয়েছে আমি তো এখন বানিয়েছি মাইনা বাবা আমি কাজটা ভালো করি ঠিক আছে মাইনে বল যখন বুঝতে পারছো নিজে সবাই একটা একটা শুধরে যাও তুমি শুধরে যাও মেয়াই শুধরে যায় আর ওনারে কি করবো ওনারে আমি বোঝাবো বৌমা কষ্টের পরে সুখাহে এরই নাম সংসার তুমি দুঃখ মনে করো না মা না না মা আমি আসলে এত গভীরভাবে ভাইবা দেখি নাই একদিন তো আমারও পরের ঘরে যাইতে হবে এরকম কষ্ট হয়তো আমার কপালেও আছে আমি যেরকম ব্যবহারগুলো তোমার সাথে করছি তুমি যে নিজের ভুল বুঝতে পারছো সেটার জন্য আমি অনেক খুশি সংসারে যদি শাশুড়ি আদর করে শাশুড়ি যদি নিজের মায়ের মতো হয়ে তার বৌমাকে পরিচালনা করে তার থেকে বড় সুখ আর হয় না তার থেকে বড় সুখ আর হয় না শাশুড়ির আদর মানে মায়ের আদর